নমস্কার, আমি শুক্লা বলছি। আমি আবার এসে গেছি আপনাদের সামনে। আমি আজকে আপনাদের নতুন গুড়ের পায়েস বানাবো। এটা হচ্ছে পরমান্ন, নতুন গুড়ের পরমান্ন বানাবো। তাহলে আসুন দেখে নিই এতে কী লাগছে। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, কন্ডেন্স মিল্ক, মিছিরি, এলাচ, এখানে কাজু, দুধ, নতুন গুড়, এটা আমুলের তাজা ভালো গুড় দুধ। এই দুধটা দিয়ে পায়েস করলে খুব ভালো হয়। এখানে আমি খোয়া ক্ষীর বানিয়ে রেখেছি আর কিশমিশ, এই দিয়ে আমি পরমান্ন বানাবো নতুন গুড়ের। আগে আমি আমুলের তাজা দুধটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর সঙ্গে আমি দুটো দুধের প্যাকেটও একসাথে গরম করতে দিচ্ছি। আজ আমার নাতির জন্মদিন। চালটি, গোবিন্দভোগ চালটি আমি ধুয়ে দুধটা ফুটে উঠলে ওর মধ্যেটা আমি সেদ্ধ করতে দেবো। চালটা হয়ে এলে তখন আমি আস্তে আস্তে একে একে সব দেবো। দেখ চালটি ধোবো। এখন দুধটি আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চালটি ছেড়ে দেবো। দুধটি ফুটে উঠেছে, এবার চালটি আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা যেহেতু নতুন গুড়, ওই জন্য এটা ঘি দিয়ে মাখিয়ে বসালে ভালো হয়, কিন্তু এতে ঘি দেবার দরকার নেই। ঘি দিলে নতুন গুড়ের গন্ধটা চলে যাবে। ঘি আর তেজপাতা এতে দিতে লাগে না। এর মধ্যে আমি চারটি এলাচ দানা একেবারে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে একে একে আমি এর মধ্যে সব দেব। এটা কন্ডেন্স মিল্ক দিয়েই হবে, এতে চিনি পড়বে না। মিছিরি দেব আর নতুন গুড়। আমার নতুন গুড়ের রাবড়ি পরমান্ন তৈরি। দেখুন একদম রাবড়ির মতনই হয়েছে এটা। এটা খেতে খুবই ভালো হয়। একবার নিজেরা বানিয়ে দেখবেন, ভিডিওটা ফলো করে নিজেরা বানিয়ে দেখবেন। এবার আপনাদের আমি এটা নাবিয়ে দেখাচ্ছি। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখুন একদম একদম অন্যরকম। পায়েস আর এটার মধ্যে অনেক তফাত। একদম একবার এরম করে বানিয়ে দেখবেন, একদম অন্যরকমই লাগবে। এটা নতুনত্ব, এরমভাবে বানাবেন। আমার ভিডিও ফলো করে খাবেন আর আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি।